Hey guys, I'm Jahidul Showrav and welcome back to another exciting episode of বায়োলজি আড্ডা উইথ জাহিদুল শরফ। তো এখন থেকে মাঝে মধ্যে আমি হুটহাট করে এরকম ভিডিও বানাবো যেখানে কিনা তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে কোনো একটা স্পেসিফিক অধ্যায়ের পিছনের যে ইনসাইড বেসিকটা আসল কাহিনীটা সেটা আমি কিছুটা মজার ছলে গল্প আকারে তোমাদেরকে বলার চেষ্টা করব। যেন বই পড়তে গেলে তুমি যখন হচ্ছে সেই চ্যাপ্টারটা পড়তে যাবা তার ভিতরে কঠিন কথাগুলো তোমার কাছে অনেকটা সহজ লাগে এবং দিন শেষে বায়োলজি পরীক্ষাতে তুমি পুরো কোপা দিতে পারো। তো যেহেতু এরকম ভিডিওগুলোতে আমি বইয়ের কঠিন ভাষাতে কথা না বলে কিছুটা মজার সাথে কিছুটা আজগুবি ভাষায় বোঝানোর চেষ্টা করব, তার জন্যই আমাদের এই এপিসোডগুলোকে এই পর্বগুলোকে আমি যে সিরিজে রাখবো তার একটা নাম দিয়েছি আমি, সেই নামটা একটু আজগুবি, সেটা হচ্ছে আজগুবি বেসিক ক্লাস। সো আর কথা না বাড়াই আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডেভাস্টেটিং একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে কুষ্ঠশায়ন। আমি লক্ষ্য করেছি বায়োলজি ফার্স্ট পেপারের মধ্যে এই কুষ্ঠশায়ন চ্যাপ্টারটা তোমাদের জীবনকে তেজপাতা করে দিচ্ছে, তো তোমাদের এই ভাইয়া তো আর বসে থাকতে পারে না, তাই আজকের আজগুবি বেসিক ক্লাসে আমরা এই কুষ্ঠশায়ন চ্যাপ্টারটাকে যথাসম্ভব সহজ করে এবং ইন্টারেস্টিং করে ব্যাখ্যা করার চেষ্টা করব। কাজেই এখন তোমার একটাই কাজ, সেটা হচ্ছে ভাইয়া যে কথাগুলো বলবো সেগুলো সুন্দর করে হচ্ছে খাতার মধ্যে লিখে ফেলো এবং কোথাও যদি কোনো কিছু না বুঝতে পারো কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট বক্সে প্রশ্নটা করে দাও, অবশ্যই আনসার দিব, আমি সবার আনসার দিই। স্যার কথা না বাড়াই লেটস স্টার্ট। ভিডিও শুরুতে আমি সবাইকে আবারও পার্সোনালি রিকোয়েস্ট করব কুষ্ঠশায়ন চ্যাপ্টারটা বই থেকে পড়ার আগে অবশ্যই অবশ্যই তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি কুষ্ঠশায়ন চ্যাপ্টারটা তোমার কাছে অনেকটাই ইজি মনে হবে। এখন কথা হচ্ছে কুষ্ঠশায়ন এই নামটা বলার মাধ্যমে লেখকেরা আমাদেরকে অনেক বেশি আশা দেন যে এর ভিতরে নিশ্চয়ই কুষের ভিতরে যে রসায়নগুলো আছে, কুষের ভিতরে যে কেমিস্ট্রিগুলো আছে, প্রেম ভালোবাসার গল্পগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। কিন্তু দেখা যায় এই চ্যাপ্টারের ভিতরে কথাগুলো এতটাই কাটখুট্টাভাবে লেখা যে এই চ্যাপ্টার পড়ার পর আমাদের স্টুডেন্টদের প্রতিক্রিয়া হয় একটাই, আর তাই ওরকম কাঠখুঁটা ভাষায় কথা না বলে আমরা চলে যাচ্ছি কুষ্ঠশায়ন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারটি হচ্ছে মূলত একটা রোমান্টিক সিনেমার মতো। একটা রোমান্টিক সিনেমায় যেরকম নায়ক থাকে, নায়িকা থাকে, ঘটক সাহেব থাকে, চৌধুরী সাহেব থাকে, তেমনইভাবে এই সিনেমাতেও হচ্ছে একটা জীবকোষের ভিতরে যে রাসায়নিক যৌগগুলো আছে সেই রাসায়নিক যৌগগুলোর মাঝে পরিচয় দেখানো হয়েছে এবং তাদের মাঝে কী কেমিস্ট্রিটা আছে, তাদের মাঝে কী প্রেম ভালোবাসার গল্পটা আছে সেই জিনিসটাই এই চ্যাপ্টারে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাহলে প্রথমে পরিচিত এই চ্যাপ্টারের প্রধান চরিত্রগুলো সম্পর্কে কুষ্ঠশায়ন নামক সিনেমাটাই আমরা যে চরিত্রগুলো দেখতে পাবো সেটা হচ্ছে, এক নম্বরে থাকবে হতাশাগ্রস্ত নায়ক কার্বোহাইড্রেট। কেন তাকে হতাশাগ্রস্ত বলা হচ্ছে, কারণ তার যদি রাসায়নিক গঠনটা আমরা দেখি আমরা দেখব অনেক বেশি ওহ এই শব্দটা আছে, অহ এই শব্দটা আছে, মানে বুঝতে পারছো হাইড্রোক্সিল গ্রুপ ও এইচ ওহ ওরকম হয়। আমরা কার্বোহাইড্রেটের যদি রাসায়নিক গঠনটা বিশ্লেষণ করি তখন অনেক বেশি আমরা হাইড্রোক্সিল গ্রুপ পাবো, পলিহাইড্রোক্সি পাবো, সেই জন্যই হচ্ছে যেহেতু ওহ কথাটা হচ্ছে হতাশা বোঝায় সেজন্যই আমরা পরিচয় বলছি হতাশাগ্রস্ত নায়ক কার্বোহাইড্রেট। তারপর আমাদের এই সিনেমাতে আমরা দেখব অনেক বেশি মেকআপ পাগলি নায়িকা যার নাম হচ্ছে প্রোটিন। সো যেহেতু সে অনেক বেশি মেকআপ পছন্দ করে, অনেক বেশি আটা ময়দা সুজি মাখে, তার জন্য সে হচ্ছে আরেকটা জিনিস পরে থাকবে যার নাম হচ্ছে মুক্তার মালা। কেন তাকে মুক্তার মালা পরে থাকা নায়িকা বলা হচ্ছে, কারণ তার রাসায়নিক গঠনটা আমরা যদি বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণে ছোট ছোট অ্যামিনো অ্যাসিড দেখতে পাবো। সো অ্যামিনো অ্যাসিডগুলো অনেকটা মুক্তার মালা গঠন করে এবং সেই ফুল মালাটাকে বলা হয় প্রোটিন, তার জন্যই তাকে বলা হচ্ছে মুক্তার মালা পরে থাকা নায়িকা প্রোটিন। তাহলে আমাদের মুভিতে আমরা নায়ক পেয়ে গেলাম, নায়িকা পেয়ে গেলাম, এবার তাদের মধ্যে বিয়ে করাইতে হবে, বিয়ের জন্য দরকার একজন ঘটক সাহেব, আর তার জন্যই নান্টু ঘটকের মতো আমাদের এই কুষ্ঠশায়ন মুভিতে থাকবে মিস্টার এনজয়ম সাহেব। এবং সবশেষে যেহেতু প্রতিটা রোমান্টিক মুভিতে একজন চৌধুরী সাহেব থাকে যার কাজ হচ্ছে নায়ক এবং নায়িকার মাঝে ঝামেলা লাগানো, তেমনইভাবে আমাদের এই কুষ্ঠশায়ন নামক রোমান্টিক মুভিতেও একজন চৌধুরী সাহেব থাকবে যার নাম হচ্ছে মিস্টার লিপিড। এবং তাকে দেখো আমরা কী লিখছি, আমরা লিখেছি সবশেষে আছে আমাদের প্যাটমোটা চৌধুরী সাহেব লিপিড। এখন কথা হচ্ছে তাকে কেন আমরা পেটমোটা বলতেছি, কারণ তার ভিতরে আমরা যদি লিপিডের রাসায়নিক গঠনটা দেখি তখন আমরা দেখব তার ভিতরে হচ্ছে অনেক বেশি ফ্যাটি অ্যাসিড থাকে, ফ্যাটি অ্যাসিড। সো ফ্যাটি মানে কি মোটা, তো যেহেতু হচ্ছে লিপিড সাহেবের ভিতরে অনেকগুলো মোটা মোটা জিনিসপাতি থাকবে তার জন্যই হচ্ছে আমরা তাকে বলতেছি সে হচ্ছে প্যাটমোটা চৌধুরী সাহেব। সো মোটামুটিভাবে এই ছিল আমাদের কুষ্ঠশায়ন নামক রোমান্টিক মুভিটার যে চরিত্রগুলো আমরা পাবো তাদের বেসিক ইন্ট্রোডাকশন। এবার আমরা দেখবো তাদের রাসায়নিক গঠনগুলো আসলে কীরকম হয় আর সেটা করতে পারলে কুষ্ঠশায়ন নামক এই রোমান্টিক মুভিটা বোঝা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। সো চলো দেখে নেওয়া যাক।
তাহলে এই চ্যাপ্টারে আমরা যাদের নিয়ে পড়াশোনা করব তাদের সম্পর্কে একটা নাটকীয় ইন্ট্রোডাকশন আমরা শেষ করলাম। এবার তোমাদেরকে কিছু সত্যি কথা বলি, সেটা হচ্ছে যখনই হচ্ছে গতকালকে রাতে আমি ভাবলাম তোমাদের জন্য এই চ্যাপ্টার নিয়ে একটা ভিডিও বানাবো, তখন থেকেই আমার মাথার মধ্যে আইডিয়া কাজ করছিল যে কী করে এই চ্যাপ্টারটাকে একটু ইন্টারেস্টিংভাবে উপস্থাপন করা যায়। সো আমি অনেক ভেবেচিন্তে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে তোমাদের বইতে এই চ্যাপ্টারটা যেভাবে ব্যাখ্যা করা হয়েছে ওইভাবে যদি আমি ব্যাখ্যা করি তাহলেই বরঞ্চ কঠিন, বরঞ্চ এই চ্যাপ্টারটা আমাদের ভার্সিটি লেভেলে যেভাবে বোঝানো হয় বায়োকেমিস্ট্রি নামক সাবজেক্টে সেইভাবে যদি আমি বোঝাই তাহলেই বরঞ্চ তোমাদের কাছে আরও ইন্টারেস্টিং মনে হবে। সো আমি এখন যেই কথাগুলো বলবো সেগুলো হচ্ছে ভার্সিটি লেভেলে আমাদেরকে শেখানো হয়, তাহলে বুঝতেই পারছো তোমাদের লেভেল থেকে এই কথাগুলো একটু হায়ার লেভেলের হবে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভাইয়া এই কথাগুলো একদম সহজ করে তোমরা যেভাবে বুঝতে পারবে ওইরকমভাবে বোঝানোর চেষ্টা করব। জাস্ট একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর ভাইয়া যে কথাগুলো বলি সেগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই হবে। আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটা জীবকোষেই অনেক অনেক রাসায়নিক যৌগ থাকে কিংবা রাসায়নিক অণু থাকে, যাদেরকে আমরা কি বলতে পারি, যেহেতু তারা হচ্ছে জীবকোষের ভিতরে আছে সুতরাং সেই অণুগুলোকে বা সেই রাসায়নিক যৌগগুলোকে আমরা বলতে পারি জৈব অণু কিংবা বায়ু মলিকুল। বায়ু কথাটার মানেই হচ্ছে লাইফ কিংবা জৈব, আর মলিকুল কথাটার মানে হচ্ছে অণু, সুতরাং সেখান থেকেই জৈব অণুর ইংলিশ হচ্ছে বায়ু মলিকুল। তাহলে একটা জীবকোষের ভিতরে আমরা যত ধরনের রাসায়নিক যৌগ পাবো কিংবা রাসায়নিক অণু পাবো তাদেরকেই আমরা বলতে পারি জৈব অণু কিংবা বায়ু মলিকুল। এখন এই বায়ু মলিকুল কিংবা জৈব অণুগুলোর মাঝে কারো কারো আকৃতি হচ্ছে একটু বড় ধরনের, যাদের আকৃতি হচ্ছে এরকম বড় ধরনের সেই সকল জৈব অণু কিংবা বায়ু মলিকুলকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ম্যাক্রো মলিকুল। তাহলে আমরা খুব সিম্পলভাবে চিন্তা করি যে একটা জীবকোষের ভিতরে যত রাসায়নিক যৌগ কিংবা রাসায়নিক অণু পাওয়া যায় তাদেরকে বলা হয় জৈব অণু কিংবা বায়ু মলিকুল। সেই বায়ু মলিকুলগুলোর মাঝে বা জৈব অণুগুলোর মাঝে যাদের আকৃতি হচ্ছে একটু বড় আকৃতির তাদেরকে আবার বলা হয় ম্যাক্রো মলিকুল। আমরা বায়োলজিতে দুইটা কথা পাবো, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো মানে হচ্ছে ছোট আকৃতির, ম্যাক্রো মানে হচ্ছে বড় আকৃতির। তাহলে আমরা যাদের কথা এখন বলছি তারা যেহেতু আকারে একটু বড় তাই তাদের নাম হচ্ছে ম্যাক্রো মলিকুল। ম্যাক্রো মানেই হচ্ছে বড় আর মলিকুল মানে তো আমরা অলরেডি জানি অণু, সো সেখান থেকে এই কথাটা আসছে ম্যাক্রো মলিকুল। এখন এই ম্যাক্রো মলিকুলের উদাহরণ কি, এই ম্যাক্রো মলিকুল হিসেবে প্রধানত আমাদের প্রত্যেকটা জীবকোষের ভিতরে চারটা অণু পাওয়া যায়। কি বললাম, ম্যাক্রো মলিকুল হিসেবে প্রধানত আমাদের জীবকোষের ভিতরে চারটা অণু পাওয়া যায়। সেই চারটা অণু কি, এক নম্বরে পাওয়া যায় কার্বোহাইড্রেট কিংবা শর্করা, দুই নম্বরে পাওয়া যায় প্রোটিন কিংবা আমিষ, তিন নম্বরে পাওয়া যায় লিপিড কিংবা স্নেহ পদার্থ, আর চার নম্বরে পাওয়া যায় নিউক্লিক অ্যাসিড। তাহলে যেহেতু আমরা শুরুতেই বললাম এই চারটা পদার্থই হচ্ছে ম্যাক্রো মলিকুলের উদাহরণ, তাহলে বুঝতেই পারছো এদের প্রত্যেকের আকারই কীরকম হবে ভাইয়া, অনেক বড় আকৃতির হবে, ঠিক আছে। সো এরা প্রত্যেকেই হচ্ছে বড় আকৃতির। তারপর বিজ্ঞানীরা তো বসে থাকবেন না, আমাদের পড়াশোনা বাড়ানোর জন্য তারা প্রতিনিয়ত কী করেন, গবেষণা করেন। সো বিজ্ঞানীরা এই চারটা যৌগের রাসায়নিক গঠনটা একটু বিশ্লেষণ করলেন, বিশ্লেষণ করে তারা যে জিনিসটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে এদের মধ্যে কারো কারো স্ট্রাকচার কিংবা কারো কারো গঠন হচ্ছে এরকম ধরনের, যে তাদের স্ট্রাকচারটা হচ্ছে একটা মালার মতো এবং সেই মালার মধ্যে এরকম ছোট ছোট আকৃতির কিছু পরিমাণে একই রকম দেখতে পুঁতির মতো জিনিস পাওয়া যায়। আবার কারো কারো স্ট্রাকচার হচ্ছে এরকম বড় ধরনের, অর্থাৎ তার ভিতরে এরকম একই রকম দেখতে ছোট ছোট পুঁতির মতো জিনিস দেখতে পাওয়া যায় না। তাহলে বিজ্ঞানীরা এদেরকে এই চারটা যৌগকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করলেন। সেই দুইটা শ্রেণী কি, সেই দুইটা শ্রেণী হচ্ছে এদের মধ্যে যাদের স্ট্রাকচারে এরকম একই রকম দেখতে পুঁতির মতো ছোট ছোট জিনিস থাকে এবং সব মিলিয়ে যাদের রাসায়নিক গঠন এরকম মালার মতো হয় তাদেরকে নাম দিলেন বায়োপলিমার, আর যাদের গঠনে এরকম মালার মতো স্ট্রাকচার নাই অর্থাৎ একই রকম দেখতে এরকম ছোট ছোট পুঁতি কিংবা ছোট ছোট একক পাওয়া যাচ্ছে না তাদেরকে বললেন তোমরা জাস্ট হচ্ছে শুধুমাত্র ম্যাক্রোমলিকুল। তাহলে আমরা দেখব এরকম মালার মতো স্ট্রাকচার আছে এই চারজনের মাঝে শুধুমাত্র কার্বোহাইড্রেট প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের। তাহলে কার্বোহাইড্রেট প্রোটিন নিউক্লিক অ্যাসিড এরা ম্যাক্রোমলিকুল, পাশাপাশি হচ্ছে বায়োপলিমার। অন্যদিকে এই যে লিপিড দেখতে পারতেছো তুমি, লিপিডের মাঝে এরকম ছোট ছোট পুঁতির মতো স্ট্রাকচার দেখতে পাবা না, বা লিপিডের গঠনটা হচ্ছে মালার মতো না, কাজেই লিপিডকে তুমি কিন্তু বায়োপলিমার বলতে পারবা না, লিপিড হচ্ছে জাস্ট ম্যাক্রোমলিকুল। আমরা এই জিনিসটা হচ্ছে অনেকটা ছোটবেলায় যে আমরা পড়ছি সকল খারি খারক কিন্তু সকল খারক খান না, ওইরকমভাবেই আমরা বলতে পারি যে সকল বায়ুপলিমারই হচ্ছে ম্যাক্রোমলিকুল,
কিন্তু সকল ম্যাক্রোমলিকুল বায়োপলিমার না। ম্যাক্রোমলিকুলকে বায়োপলিমার হইতে হইলে কী বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে? হ্যাঁ, তার স্ট্রাকচারটা হইতে হবে মালার মতো, যার ভিতরে একই রকম দেখতে অনেকগুলো একক থাকে, কিংবা আমরা বলতে পারি একই রকম দেখতে অনেকগুলো পুঁতি থাকে। আর যদি এরকম না থাকে সে জাস্ট ম্যাক্রোমলিকুল। ঠিক আছে, কাজে এখান থেকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে আমরা যদি একটা কার্বোহাইড্রেট নিই, সে কার্বোহাইড্রেটের ভিতরে খুবই ভালো সম্ভাবনা আছে একই রকম দেখতে কিছু একক থাকার। আমরা যদি একটা প্রোটিন নিই, প্রোটিনের গঠনেও খুবই সম্ভাবনা আছে একই রকম দেখতে কিছু একক থাকার। আমরা যদি একটা নিউক্লিক অ্যাসিডও নিই, সেই ক্ষেত্রে আমরা কী পাবো? তার ভিতরে অনেকগুলো একই রকম দেখতে একক পাবো, কিংবা পুঁতি পাবো। অন্যদিকে আমরা যদি একটা লিপিড নিই, লিপিডের স্ট্রাকচারে কিন্তু আমরা একই রকম দেখতে এককগুলা পাবো না, লিপিডের স্ট্রাকচার হবে এমনিতেই জাস্ট বড়। ঠিক আছে, সো মোটামুটি আমাদের একটা বেসিক ধারণা তৈরি হয়েছে আশা করি। এখন এই জিনিসপাতিগুলা প্রত্যেকটার ক্ষেত্রে কীরকম হয় সেই জিনিসটা আমরা এখানে দেখবো। তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ঝাঁকানাকা লেভেলের ফাউন্ডেশন তোমাদের আশা করি ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। আচ্ছা, একটু এদিকে খেয়াল করো, আমি এই জিনিসটাকে আবার এখানে আছি। ঠিক আছে, এই জিনিসটাকে আমি খুব দ্রুত এখানে এঁকে ফেলছি যেন তোমাদের কোনো সমস্যা না হয়। সো এই জিনিসটাকে আমরা এঁকে ফেললাম। এখন এই জিনিসটাকে আমরা কী বলতেছিলাম? বলতেছিলাম এটার নাম হচ্ছে বায়োপলিমার। এই ফুল জিনিসটার নাম হচ্ছে বায়োপলিমার। আর এর ভিতরে আমরা যে ছোটো ছোটো এককগুলো দেখতে পাচ্ছি, সেই ছোটো ছোটো এককগুলোর একটা নাম আছে, তার নাম হচ্ছে মনোমার। তাহলে খুবই সিম্পল কথা, বায়োপলিমার মানে হচ্ছে একটা মালার মতো যৌগ, যার ভিতরে ছোট ছোট একই রকম দেখতে একক আমরা দেখতে পাবো, সেই এককগুলার একটা নাম আছে, তার নাম কি? মনোমার। এখন এই বায়োপলিমার, এই ফুল যৌগটার নাম ছিল বায়োপলিমার। বায়োপলিমার ইকুয়াল টু আমরা নিলাম কার্বোহাইড্রেট। আমরা চিন্তা করলাম এই যে যৌগটা আমি আঁকলাম সেটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তাহলে এই ফুল যৌগটা যদি হয় একটা কার্বোহাইড্রেট, তাহলে তার ভিতরেও কী থাকবে? এরকম ছোট ছোট একই রকম দেখতে একক থাকবে বা মনোমার থাকবে। সো সেই মনোমারটার নাম তখন হয়ে যাবে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড আমি কী বললাম? এই বায়োপলিমারটা যদি হয় কার্বোহাইড্রেট, সেই ক্ষেত্রে তার ভিতরেও এরকম ছোট ছোট একই রকম দেখতে একক আমরা পাবো বা মনোমার পাবো, এবং সেই মনোমারটার নাম হবে মনোস্যাকারাইড। আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বোহাইড্রেট হচ্ছে এরকম অনেকগুলা মনোস্যাকারাইডের পলিমার, কাজে কার্বোহাইড্রেটকে বলা হবে পলিস্যাকারাইড। তাহলে কি বললাম আমরা? যেটা বললাম সেটা হচ্ছে এই ফুল যৌগটা হচ্ছে একটা বায়োপলিমার, সেই বায়োপলিমারটা যদি হয় কার্বোহাইড্রেট, তাহলে তার ভিতরেও এরকম একই রকম দেখতে ছোট ছোট একক আমরা পাবো, যাদেরকে বলা হবে মনোমার। এবং কার্বোহাইড্রেট যদি হয় বায়োপলিমারটা, সেই মনোমারটার নাম হবে মনোস্যাকারাইড। সো মোটামুটিভাবে আশা করি কার্বোহাইড্রেট সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যৌগ প্রোটিনের কথায়। আচ্ছা দেখো, আমি সব কিছু একই রাখছি, কোনো চেঞ্জ করি নাই, জাস্ট হচ্ছে কার্বোহাইড্রেটের কথাগুলো একটু মুছে দিয়েছি। এখন কথা হইতেছে এই বায়োপলিমারটা যদি হয় একটা প্রোটিন, একটু আগে আমরা কিনেছিলাম কার্বোহাইড্রেট নিয়েছিলাম, আর এখন বলতেছি এই বায়োপলিমারটা যদি হয় একটা প্রোটিন, এই বায়োপলিমারটা একটা প্রোটিন হইলে সেই ক্ষেত্রে আমরা এই যে ছোট ছোট পুঁতিগুলো পাচ্ছি বা মনোমারগুলো পাচ্ছি, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কিন্তু আর মনোস্যাকারাইড বলবো না, আমরা বলবো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা কি বললাম? যে এই ফুল বায়োপলিমারটা বা এই ফুল মালার মতো যৌগটা যদি হয় একটা প্রোটিন, তার ভিতরে একই রকম দেখতে এরকম ছোট ছোট পুঁতি পাওয়া যাবে, যাদেরকে বলা হবে মনোমার। প্রোটিনের ক্ষেত্রে মনোমারটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পেলাম, অ্যামিনো অ্যাসিড সম্পর্কেও আমরা একটা ধারণা পেলাম। সেই ধারণাগুলো কী? আমরা যদি প্রোটিনকে ভাঙি, তাহলে আমরা কী পাবো? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো। অন্য কথায় বলা যায়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যদি আমরা জোড়া দিই, তাহলে কী তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যৌগ, যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই জিনিসটা যদিও তোমাদের সিলেবাসে নাই, তারপর হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেন এই জিনিসটা যখন হচ্ছে আমাদের কোষ এবং এর গঠন চ্যাপ্টারটা তুমি পড়তে যাবা, ডিএনএ পড়তে যাবা বা আরএনএ পড়তে যাবা, তখন যেন এই আইডিয়াটা তোমার মাথায় অলওয়েজ থাকে। সো দেখে নেওয়া যাক। সো একটু খেয়াল করে দেখো, সব কিছু কিন্তু আগের মতোই, বারবার কিন্তু আমি একই রকম কথাই বলছি, জাস্ট একটা প্যাটার্ন খুঁজে নেওয়ার চিন্তা করো। এই যে বায়োপলিমারটা, এবার সেই বায়োপলিমারটা কী হবে? একটা নিউক্লিক অ্যাসিড হবে। এই বায়োপলিমারটা যদি হয় একটা নিউক্লিক অ্যাসিড,
সেই ক্ষেত্রে তার ভিতরে এরকম একই রকম দেখতে পুঁতিগুলা বা মনোমারগুলাকে আমরা বলবো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে আমরা মোটামুটিভাবে আমাদের এই চারটা যৌগের মাঝে তিনটা যৌগ সম্পর্কে কিন্তু আইডিয়া খুব ভালো করে ক্লিয়ার করে ফেলছি। এক নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, দুই নম্বর হচ্ছে প্রোটিন, আর তিন নম্বর আমরা জানলাম নিউক্লিক অ্যাসিড। তাহলে একটা নিউক্লিক অ্যাসিডকে তুমি যদি ভাঙো, বিশ্লেষণ করো, ছোটো ছোটো যে জিনিসগুলো পাবা তাদের নাম কী হবে? নিউক্লিওটাইড। তাহলে যেহেতু নিউক্লিক অ্যাসিড হচ্ছে এরকম অনেকগুলা নিউক্লিওটাইডের পলিমার, কাজেই নিউক্লিক অ্যাসিডকে আমরা কী বলতে পারি? পলি নিউক্লিওটাইড। সো আমরা শেষ করে ফেললাম তিনটা যৌগের কথা। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী একদম লাস্ট যৌগ, যার নাম হচ্ছে লিপিড। লিপিড সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া কী ছিল? লিপিড সম্পর্কে বেসিক আইডিয়া ছিল লিপিডকে যদি ভাঙি তাহলে একই রকম দেখতে আমরা একক পাবো না, তবে তার ফুল গঠনটা হবে একটু বড় আকৃতির। আচ্ছা চলো দেখে নেওয়া যাক লিপিড সম্পর্কে কথাবার্তাগুলো। লিপিডকে ভাঙলে আমরা একই রকম দেখতে ছোটো ছোটো পুঁতির মতো স্ট্রাকচার পাবো না, আমরা কী পাবো? কিছু বড় জিনিসপাতি পাবো। সেই বড় জিনিসপাতি আসলে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে এখানে থাকে একটা ফ্যাটি অ্যাসিড, আর এখানে থাকে হচ্ছে গ্লিসারল। ঠিক আছে, তাহলে লিপিডকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। তাহলে মোটামুটিভাবে এই চারটা যৌগ সম্পর্কে আমরা কিন্তু একটা আইডিয়া পাইছি। সেই আইডিয়াটা কি? আমরা যদি কার্বোহাইড্রেটকে নিয়ে বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে আমরা একই রকম দেখতে কিছু একক পাবো, যাদেরকে আমরা বলতেছি মনোস্যাকারাইড, আর ফুল কার্বোহাইড্রেটকে আমরা বলতেছি পলিস্যাকারাইড। তারপর আমরা বলছিলাম প্রোটিনের কথা, যে প্রোটিনকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা একই রকম দেখতে কিছু একক পাবো, যাদের নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এবং ফুল জিনিসটাকে আমরা বলবো প্রোটিন। তারপর আমরা বলতেছিলাম যে নিউক্লিক অ্যাসিডের কথা, নিউক্লিক অ্যাসিডকেও আমরা যদি বিশ্লেষণ করি সেই ক্ষেত্রেও হচ্ছে আমরা একই রকম দেখতে কিছু একক পাবো বা মনোমার পাবো, যে মনোমারগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড এবং ফুল জিনিসটার নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, কিংবা আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড। সো এই ছিল মোটামুটিভাবে এই তিনজন সম্পর্কে ধারণা। আর শেষমেশ হচ্ছে লিপিড সম্পর্কে আমরা কী জানলাম? লিপিডকে ভাঙলে বা লিপিডকে বিশ্লেষণ করলে আমরা একই রকম দেখতে ছোটো ছোটো একক পাবো না, লিপিডকে বিশ্লেষণ করলে আমরা জাস্ট দুইটা জিনিস পাবো, সেই দুইটা জিনিসই অনেক বিশাল বড়। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। একদম সিম্পল কথাবার্তা। আচ্ছা এবার চলো দেখে নেওয়া যাক কার্বোহাইড্রেট সম্পর্কে কিছু স্পেসিফিক কথাবার্তা, প্রোটিন সম্পর্কে কিছু স্পেসিফিক কথাবার্তা, এবং সবশেষে হচ্ছে লিপিড সম্পর্কে কিছু স্পেসিফিক কথাবার্তা, যে কীভাবে হচ্ছে এই জিনিসপাতিগুলো বইতে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে, যেন তুমি যখন হচ্ছে এই জিনিসপাতিগুলো পড়তে যাবা তোমার জন্য কোনো কষ্ট না হয়। নিউক্লিক অ্যাসিডটা আমরা হচ্ছে একটু বাদ দিতেছি, কারণ হচ্ছে এই চ্যাপ্টারে নিউক্লিক অ্যাসিড আমাদের আলোচনা করা হয়েছে না। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে যতটুকু বেসিক ধারণা আমাদের থাকা দরকার ততটুকু আমরা এখান থেকেই রাখছিলাম, সেখান থেকে কিন্তু বুঝে গেছি। আচ্ছা সো চলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সম্পর্কে কিছু স্পেসিফিক কথাবার্তা জেনে নিই, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই জিনিসপাতিগুলো বইতে যখন ব্যাখ্যা করা হয়েছে তখন কোন স্টেপ বাই স্টেপে বর্ণনা করা হয়েছে, তাহলে ওই জিনিসপাতিগুলো পড়তে গেলে আমাদের আর কোনো কষ্ট হবে না। সো কার্বোহাইড্রেট নিয়ে আমাদের ধারণা কী ছিল? কার্বোহাইড্রেট নিয়ে আমাদের ধারণা ছিল যে কার্বোহাইড্রেট হচ্ছে একটা মালার মতো স্ট্রাকচার, যে মালার মতো স্ট্রাকচারে একই রকম দেখতে কিছু পরিমাণে একক থাকে বা মনোস্যাকারাইড থাকে। এই ছিল মোটামুটিভাবে কার্বোহাইড্রেট সম্পর্কিত ধারণা। সো আমরা জানছিলাম যে কার্বোহাইড্রেটের একদম ছোট যে একক বা একটা পুঁতি তার নাম ছিল মনোস্যাকারাইড। এখন একটা পুঁতি কার্বোহাইড্রেটের কথা আমরা আলোচনা করতেছি, কার্বোহাইড্রেটে এরকম একটা পুঁতি যদি আরেকটা পুঁতির সাথে আরেকটা মনোস্যাকারাইডের সাথে যুক্ত হয় তাহলে ফুল যে স্ট্রাকচারটা গঠিত হইল তার নাম কী হবে ভাইয়া? তার নাম হবে ডাইস্যাকারাইড। তার নাম হবে ডাইস্যাকারাইড। ডাই কথাটা মানেই হচ্ছে দুইটা, যেহেতু দুইটা পুঁতি বা দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়েছে তার জন্যই তার নাম হচ্ছে ডাইস্যাকারাইড। আচ্ছা এখন কথা হচ্ছে যে যুক্ত যে হইতেছে আমরা দেখতে পাচ্ছি একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এই বন্ধনটার নাম কী? এই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে খুব ভালো করে খেয়াল রাখবা যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে প্রথমত বইতে দেখবা এই ছোটো ছোটো একটা ইউনিটের কথা বলা হয়েছে, মনোস্যাকারাইডের কথা বলা হয়েছে, তারপর বলা হয়েছে মনোস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইডের কথা। তাহলে ডাইস্যাকারাইড মানে কি? দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়েছে, তাহলে যুক্ত হইতে হইলে অবশ্যই একটা বন্ধন দরকার। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দুইটা মনোস্যাকারাইড যে বন্ধন দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তার নামই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এবার তুমি ধরো হচ্ছে তোমার ইচ্ছে হলো যে দুইটা পুঁতি কেন থাকবে ভাই, আমি আরও অনেকগুলো পুঁতি যুক্ত করি এর সাথে। সো আরও অনেকগুলো তুমি পুঁতি সংখ্যা বাড়াইতে থাকলা, এরকম করে এরকম পুঁতির সংখ্যা বা মনোস্যাকারাইডের সংখ্যা যদি 3 থেকে 10টার মতো হয়, কত?
তিন থেকে দশটার মতো হয় এরকম মনোস্যাকারাইডের সংখ্যা, তখন এই স্ট্রাকচারটাকে বলা হবে অলিগোস্যাকারাইড। কি বললাম? অলিগোস্যাকারাইড। তাহলে বুঝতে পারতেছো ঘটনাগুলো কি, যে এরকমভাবে যদি মনোস্যাকারাইড একটার পর একটা একটার পর একটা করে তিন থেকে দশটার মতো গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ হয়, তখন যে ছোটোখাটো মালাটা তৈরি হবে তার নামই হবে হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগো কথার মানেই হচ্ছে তিন থেকে দশটার মতো কোনো কিছু বা অল্প কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা, সো অলিগোস্যাকারাইড গেল। এবার ধরো যৌগটা আরও অনেক বড় হয়ে গেল, একটার পর একটা মনোস্যাকারাইড যুক্ত হইতেই আসে হইতেই আসে হইতেই আসে, এরকম করে মালাটা হচ্ছে এন সংখ্যক হয়ে গেল, এন সংখ্যক মনোস্যাকারাইড বিশিষ্ট হয়ে গেল, তখন যে স্ট্রাকচারটা আমরা পাবো তাকে বলা হবে পলিস্যাকারাইড। তাকে কি বলা হবে? পলিস্যাকারাইড। সো মোটামুটিভাবে এই ছিল আমাদের কার্বোহাইড্রেট সম্পর্কিত বেসিক আলোচনা। সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোটিন সম্পর্কিত আলোচনাগুলা বইতে কীভাবে করা হয়েছে। আচ্ছা, আমরা আগেই জানছিলাম যে প্রোটিন এই জিনিসটা হচ্ছে বিশাল বড় এরকম মালার মতো স্ট্রাকচার, যার ভিতরে এরকম ছোটো ছোটো পুঁতির মতো জিনিসপাতি থাকে এবং প্রত্যেকটা পুঁতিকে বলা হচ্ছিলো অ্যামিনো অ্যাসিড। এখন আমরা আঁকলাম তাহলে একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এখন একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যেই বন্ধনের মাধ্যমে যুক্ত হবে এবং দুই সদস্য বিশিষ্ট একটা মালা গঠন করবে, সেই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। খুব ভালো করে খেয়াল করবা, এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ছোটো ছোটো পুঁতিগুলা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হইতেছিল, অন্যদিকে প্রোটিনের ক্ষেত্রে দুইটা এরকম ছোটো ছোটো পুঁতি একসাথে যুক্ত হয় কোন বন্ধনের মাধ্যমে? পেপটাইড বন্ধনের মাধ্যমে। তাহলে এরকম দুইটা অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হইল এবং এই জিনিসটাকে তখন বলা হবে ডাইপেপটাইড। ডাইপেপটাইড, ওকে ফাইন। সো ডাইপেপটাইডের পরে আগের মতোই আমরা আরও সদস্য অ্যাড করতে শুরু করলাম এবং কত সদস্য দিলাম? তিন থেকে দশটার মতো সদস্য নিলাম। তখন তার নাম কী হয়ে যাবে? আগের মতোই অলিগোপেপটাইড। অলিগো মানেই বলছিলাম তিন থেকে দশ। এবার তুমি তিন থেকে দশও বসে রইল না, তুমি ইচ্ছে হইলো আরও অনেক অনেক অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে আমি পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। তখন যে যৌগটা তৈরি হবে সেটাকে আমরা বলবো পলিপেপটাইড, কারণ পেপটাইডের সংখ্যা বা অ্যামিনো অ্যাসিডের সংখ্যা এখানে অনেক বেশি, তার জন্য তখন আমরা কী বলবো সেই জিনিসটাকে? পলিপেপটাইড বলবো। আর পলিপেপটাইডই হচ্ছে প্রোটিন, পলিপেপটাইডই হচ্ছে প্রোটিন। সো প্রোটিন সম্পর্কিত আশা করি মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই প্রোটিনের মাঝে এরকম প্রোটিনের মাঝে এক ধরনের বিশেষ প্রোটিনকে বলা হয় এনজাইম। তাহলে এনজাইম জিনিসটা কী ভাইয়া? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। তবে মেইনলি পার্থক্যটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে এই অ্যামিনো অ্যাসিডের সংখ্যা সাধারণত অনেক অনেক বেশি হয়, এনজাইমের ক্ষেত্রে এত বেশি হয় না, এনজাইমের ক্ষেত্রে আর একটু কম হয়। সুতরাং আমরা বলতে পারি প্রোটিন হচ্ছে অনেক বড় একটা পলিপেপটাইড, অন্যদিকে এনজাইম হচ্ছে ছোটোখাটো পলিপেপটাইড, ঠিক আছে? সো এই জিনিসটা জানতে পারলে হইলো। সো আমরা কী সম্পর্কে ধারণা লাভ করলাম? আমরা ধারণা লাভ করলাম কার্বোহাইড্রেট সম্পর্কে, প্রোটিন সম্পর্কে এবং প্রোটিনেরই একটা ছোটোখাটো বাচ্চা যার নাম হচ্ছে এনজাইম, তার সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। সো এই চ্যাপ্টারের বাকি যে সদস্যরা সাথে আমাদের এখন পরিচিত হতে হবে সেই জিনিসটা হচ্ছে লিপিড। সো চলো দেখে নেওয়া যায় লিপিডের গঠনটা। আমরা আগেই জানছিলাম যে লিপিড এই জিনিসটা হচ্ছে আসলে বেসিক্যালি দুইটা জিনিস দ্বারা এরকমভাবে গঠিত একটা যৌগ। সেই দুইটা জিনিসের মাঝে একটা জিনিসকে আমরা বলতেছিলাম ফ্যাটি অ্যাসিড বা মোটা অ্যাসিড, আরেকটা জিনিসকে আমরা বলতেছিলাম গ্লিসারল। এখন এই জিনিসটা তো আমি একটু আগেই লিখলাম, তারপর আমি এখানে লিখলাম একটা কারণে, সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছিলাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ছোটো ছোটো পুঁতিগুলা একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হইতেছিল যাকে আমরা বলতেছিলাম গ্লাইকোসাইডিক বন্ধন। প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম ছোটো ছোটো পুঁতিগুলা বা অ্যামিনো অ্যাসিডগুলো একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হইতেছিল যাকে আমরা বলতেছিলাম পেপটাইড বন্ধন। তাহলে এখানেও তো আমরা দেখতে পারতেছি যে সেই জিনিসটা মালার মতো না হইলেও ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কিন্তু পরস্পরের সাথে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত। সেই বন্ধনটার নাম কী ভাইয়া? সেই বন্ধনটার নাম হচ্ছে এস্টার বন্ধন, এস্টার বন্ড। এস্টার বন্ধন বা এস্টার বন্ডের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত থাকে। তাহলে এই পর্যন্ত আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলাই এখন একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এই চ্যাপ্টারের ভিতরে যে ইনসাইড কথাবার্তাগুলো আছে, যে বেসিকগুলো আছে, সেগুলো তুমি এক নজরে দেখেই বুঝে ফেলতে পারবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো এতক্ষণ পর্যন্ত ভাইয়া যে কথাগুলো বুঝিয়েছি তোমাদেরকে সেই জিনিসপাতিগুলাই তোমরা যেন আরও ভালো করে বুঝতে পারো এবং মনে রাখতে পারো, তার জন্য ভাইয়া একটা সামারি চার্ট আকারে সেই ইনফরমেশনগুলোকে
প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সো এখানে আমি বেসিক্যালি এই রোতে যে জৈব অণুগুলোর নাম আমরা পড়েছি বা জানার চেষ্টা করেছি সেই জিনিসপাতিগুলো হচ্ছে আমি এখানে লিখেছি। তারপর আমি এই জিনিসপাতিগুলো আসলে কি সেই জিনিসটা আমি এই রোতে লেখার চেষ্টা করেছি, এবং আমরা দেখেছিলাম এই জৈব অণুগুলোর মাঝে ছোট ছোট কিছু একক থাকে। সো ওই এককগুলো নিশ্চয়ই কোনো না কোনো বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। সো সেই বন্ধনটার নামই আবার আমি এই রোতে দেখানোর চেষ্টা করেছি। সো প্রথমেই আসা যাক আমাদের কার্বোহাইড্রেট সম্পর্কে। আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে বলেছিলাম যে একে অনেক ক্ষেত্রে পলিস্যাকারাইডও বলা হয়। সো কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড জিনিসটা আসলে কি? কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড হচ্ছে আসলে একটা মালার মতো যৌগ, যেই যৌগের ভিতরে আসলে ছোট ছোট পুঁতির মতো কি থাকে, মনোস্যাকারাইড থাকে। আর আমরা বলেছিলাম একদম শুরুতে কি বলেছিলাম, পরিচয় যখন দিয়েছিলাম তখন বলেছিলাম যে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের হতাশাগ্রস্ত নায়ক। সো হতাশাগ্রস্ত নায়ক কেন বলেছিলাম, কারণ তার মাঝে হচ্ছে অনেক বেশি এই শব্দটা ছিল, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপটা ছিল। তাহলে ইন টোটালি আমরা বলতে পারি কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড হচ্ছে একটা মালার মতো যৌগ, যেই যৌগের ভিতরে ছোট ছোট পুঁতির মতো থাকবে মনোস্যাকারাইড, এবং সেই পুঁতিগুলোর মাঝে অনেক বেশি পরিমাণে কি থাকবে, হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। আর এই যে মনোস্যাকারাইডগুলো একটা আরেকটার সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে সেই বন্ধনটাকে আমরা বলছিলাম গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি পুঁতি কিংবা মনোস্যাকারাইড একটার থেকে বেশি হয়, অর্থাৎ একাধিক হয়, সেই ক্ষেত্রে তারা যে বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকবে সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, সো কার্বোহাইড্রেট গেল। তারপর আমরা কথা বলেছিলাম প্রোটিন সম্পর্কে। আমরা বলছিলাম প্রোটিনকে অনেক সময় পলিপ্যাপটাইডও বলা হয়। সো প্রোটিন জিনিসটা কি? প্রোটিনও হচ্ছে একটা মালার মতো যৌগ, যার ভিতরে পুঁতির মতো ছোট ছোট কি থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে। সেই জন্যই আমরা বলেছি প্রোটিন কিংবা পলিপ্যাপটাইড হচ্ছে আসলে অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার, কিংবা আমরা সহজ করে বলতে পারি অ্যামিনো অ্যাসিডের একটা মালা, অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আমরা পাবো। এখন যেহেতু অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আমরা পাচ্ছি, সুতরাং ডেফিনেটলি তারাও কোনো না কোনো একটা বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকবে। আমরা বলেছিলাম প্রোটিন কিংবা পলিপেপটাইডের ভিতর একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সেই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। সো এই ছিল প্রোটিন সম্পর্কে আমাদের ধারণা। নেক্সটে আমরা জেনেছিলাম এনজাইম সম্পর্কে। আমরা বলেই দিয়েছিলাম যে এনজাইম হচ্ছে আসলে এক ধরনের প্রোটিন। এখন প্রোটিন আর এনজাইমের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোন জায়গায়? প্রোটিন আর এনজাইমের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা বড় মালা, অন্যদিকে এনজাইমও অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি, তবে এনজাইম হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা ছোট মালা। সো ওই জিনিসটা আমি এখানে লিখেছি। দেখো, এনজাইম হচ্ছে আসলে এক ধরনের ছোটোখাটো প্রোটিন, যার ভিতরে কিনা অল্প সংখ্যক কিংবা কম পরিমাণ কি থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে। আর যেহেতু অ্যামিনো অ্যাসিড দ্বারাই এনজাইম তৈরি, সুতরাং অ্যামিনো অ্যাসিডগুলো আগের মতোই কি দ্বারাই ক্ষেত্রে যুক্ত থাকবে, পেপটাইড বন্ধন দ্বারা এনজাইমের ভিতরে যুক্ত থাকবে। আচ্ছা, এই গেল এনজাইম সম্পর্কে ধারণা। তারপর আমরা সবশেষে কথা বলেছিলাম লিপিড সম্পর্কে। আমরা বলেছিলাম যে লিপিড যদিও হচ্ছে একটা ম্যাক্রোমলিকুল, তবু তাকে বায়োপলিমার বলা যাবে না, কারণ ম্যাক্রোমলিকুলগুলোর মাঝে যাদের ভিতরে এরকম একই রকম দেখতে ছোট ছোট পুঁতির মতো জিনিসপাতি পাওয়া যায়, যাদের স্ট্রাকচার হচ্ছে মালার মতো, শুধুমাত্র তাদেরকেই বলা হচ্ছিল বায়োপলিমার। অন্যদিকে লিপিডের মাঝে এরকম পুঁতির মতো ছোট ছোট স্ট্রাকচারও পাওয়া যায় না, আর লিপিডের স্ট্রাকচার দেখতেও একটা মালার মতো না, বরঞ্চ লিপিড হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস দ্বারা তৈরি, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। এবং তার জন্যই হচ্ছে আমরা যখন লিপিডের পরিচয় পড়েছিলাম তখন আমরা বলেছিলাম লিপিড হচ্ছে আসলে আমাদের প্যাট মোটা চৌধুরী সাহেব, ঠিক আছে? সো ওই জন্য ওইখান থেকে মনে রাখবা প্যাট মোটা মানে কি ফ্যাটি, সুতরাং সেখান থেকে মনে রাখবা যে লিপিড হচ্ছে আসলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা তৈরি। তাহলে যেহেতু লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুইটা জিনিস দ্বারা তৈরি, তাহলে নিশ্চয়ই তারাও হচ্ছে একটা বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ থাকবে। আমরা খেয়াল রাখবো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পরস্পরের সাথে যেই বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে বা যুক্ত থাকে সেই বন্ধনটার নাম হচ্ছে এস্টার বন্ধন। সো মোটামুটিভাবে এই ছিল আমাদের কোষরসায়ন সম্পর্কে যে বেসিকগুলো প্রিলিমিনারিভাবে আমাদের জানা থাকা দরকার। যে বেসিকগুলো জানা থাকলে বইয়ে যখন হচ্ছে তুমি কোষরসায়ন পড়তে যাবা তখন তোমার খুব একটা সমস্যা হবে না সেই বেসিকগুলো নিয়ে আমাদের আজকের আজগুবি বেসিক ক্লাস। সো আজকের ক্লাসটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাও, আর ভাইয়ার চ্যানেলটাকে তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই নিচের লাল বাটনটাতে ক্লিক করে, সাবস্ক্রাইবের লাল বাটনটাতে ক্লিক করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। তাহলে যেটা হবে পরবর্তীতে আমি
বায়োলজি নিয়ে এরকম যখনই হচ্ছে ঝাঁকানাকা সব ক্লাস নেব কিংবা ভিডিও আপলোড করব, তখন সাথে সাথেই হচ্ছে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং তুমি সেই ভিডিওটা সবার আগে দেখে বায়োলজিতে পুরো কাঁপাই দিতে পারবা। সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।